হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই আমার ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে, কিন্তু কমেন্ট করছো না। তোমরা কমেন্ট করে জানাও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমরা আরও উৎসাহিত হব, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। আজকে চলে এসেছি আমাদের আরও একটি ডেলি ব্লগ। আজকের ডেলি ব্লগটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আজকের ডেলি ব্লগটি হচ্ছে আমার বরের গায়ে হলুদ। আমি আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এত তাড়াতাড়ি আমি রেগুলার উঠি না। ঘরের সমস্ত কাজ ছাড়বো খুব তাড়াতাড়ি, তারপরেই আমি আসল কাজটা শুরু করে দেব। আমি প্রত্যেকদিন ঘর, আলমারি, ড্রেসিং টেবিল ভালো করে পরিষ্কার করি। প্রত্যেকদিন পরিষ্কার করলে একদম নতুনের মতো দেখতে লাগে। আমার শাশুড়িরা প্রত্যেকদিন খাট পরিষ্কার করে। 10 বছরের খাট এখনো দেখলে মনে হবে যে নতুন, তাই আমিও ওনার থেকেই শিখেছি। এখন আমিও বিয়ের পর আসার পর থেকে রোজেরই সব কিছু ভালো করে মুছে পরিষ্কার রাখার চেষ্টা করি। রোজেরই মুছি, তাও মনে হয় যেন ধুলে পড়ে যাচ্ছে, ভালো করে চকচকে করে মুছে রাখি। সব কাজ খুব তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, সকালের খাবারও খেয়ে নিয়েছি। তবে খাবার আগে আমি হলুদ বেটে একদম রেডি করে রেখে নিয়েছি। এরপর শুরু হবে আসল কাজ। তোমরা দেখতেই পাচ্ছ আমার বরের মুখটা দেখে, তার তো একেবারেই কোনো রকম ইচ্ছা নেই, কিন্তু সে ভালো করেই জানে আমি তাকে আজ হলুদ মাখাবই। আগে একবার ধরে মাখিয়ে দিয়েছি, কিন্তু আরও আর একবার মাখাবো। হলুদ পুরো রেডি, এবার মাখানোর পালা। বাজার থেকে কিনে নিয়ে আসা কাঁচা হলুদ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম। এর রঙটা এতটাই গাঢ় যে পেস্ট করতে গিয়েই আমার হাত হলুদ হয়ে গেল। আপনারাও চাইলে বাড়িতে হলুদ মাখতে পারেন এইভাবে। হলুদ হচ্ছে প্রাকৃতিক উপাদান, যেটি মাখলে স্কিনের কোনো ক্ষতি হবে না। আমি শুরু করে দিয়েছি আমার বরের গায়ে হলুদ মাখানো। ওর মুখটাই দেখে বুঝতে পারছেন ওর কি অবস্থা, কিন্তু শাঁখ বাজানো বা উলু দেওয়ার কোনো লোকই পেলাম না, তাই এইভাবেই আমার মনের ইচ্ছে পূরণ করতে হলো। আকাশের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। কালকে বিকেলের পর থেকেও প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো এরকম রোজ রোজ ভালো লাগে না, বৃষ্টি মাঝে মাঝেই ভালো লাগে। তবে আজকে বিকেলে আবার একটু বেরোনোর কথা আছে। যদি প্রচণ্ড জোরে বৃষ্টি হয় জানি না কি হবে, বেরোতে আদৌ পারবো কি না। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, দুপুরের পর থেকেই ওয়েদারটা এরকম। যদি সকাল থেকে ওয়েদারটা এরকম থাকতো তাহলে খিচুড়ি আর আলু ভাজা খেতাম, কারণ এই রকম ওয়েদারে আমার খুব ভালো লাগে খিচুড়ি খেতে। খিচুড়ি, আলু ভাজা আর একটা গরম ডিম ভাজায় জমে যেত আজকে দুপুরটা। কিন্তু কপালটাই খারাপ, কি আর করা যাবে, আর একদিন নয় হবে। খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরেই শুরু হলো বৃষ্টি। আজকে অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। বিয়ের সময় তো এটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না যে বরের গায়ে হলুদ লাগাবে, তাই এটা আমার মনে মনে ইচ্ছে ছিল যে আমি একদিন আমার বরের গায়ে হলুদ লাগাবো। বিয়ের পরেই প্রথম আমি ওকে আজকে খুব ভালো করে হলুদ মাখিয়ে আজ আমি খুব হ্যাপি। এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।